ইউক্রেনে যে ভারতীয় পড়ুয়ারা আটকে আছেন, ফলে স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকার তাদের কোনো দায়িত্ব নেবেন না। কেননা মানুষের যে দুঃখ দুর্দশা বা সাধারণ মানুষের যে জ্বালা যন্ত্রণা, সেগুলো বোঝার মতো অবস্থায় কেন্দ্রীয় সরকার নেই। আমার এলাকাতেও কালকে একটি ছেলে ইউক্রেন থেকে ফেরত এসেছে, সেখানে আমাদের ছেলেরা গিয়ে তাদের সঙ্গে দেখা করেছে, কী অসুবিধে হয়েছে এবং সে যা বলেছে সেটা একটা খুব দুর্দশার অবস্থা। তাও বাঙালি ছেলে বলে আমাদের দিল্লিতে আমাদের মুখ্যমন্ত্রীর তৎপরতায় দিল্লি থেকে তাও কলকাতায় তাড়াতাড়ি ফেরত আসতে পারছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের একটা সার্বিক উদ্যোগ থাকা উচিত। যুদ্ধ যখন চলছে আফগানিস্তানের সময় আমরা একই ব্যাপার দেখেছিলাম, পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রেও একই ব্যাপার দেখেছি, ইউক্রেনেও একই পুনরাবৃত্তি দেখছি, এইটা খুব দুর্ভাগ্যের। দূতাবাসের লোকেরা তো সুপারম্যান নন, পাল্টা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যখন কোনো দেশে যুদ্ধ হয় সেখানে আপনি কি লজিস্টিক সাপোর্ট দেবেন, কিভাবে দেবেন আপনি বলুন, সেই ছাত্ররাই বলুক না কিভাবে দেবে, তারা একটা ব্রেড জোগাড় করতে পারছেন না, খাবার জোগাড় করতে পারছেন না ওখানে, সেখানে আপনি যদি ভাবুন যে লজিস্টিক সাপোর্ট দেবে দূতাবাস থেকে, দূতাবাসের লোকেরা তো সুপারম্যান নয় যে তাদেরকে সবাই হায়া খাতে তুলে নিয়ে চলে আসবে। কষ্ট হয়েছে, যুদ্ধ স্বাভাবিক, কিন্তু অন্যান্য দেশের সাথে আপনি কম্প্যারিজন করুন, তুলনাত্মক আলোচনা করুন। অন্যান্য দেশ তাদের নাগরিকদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো রকমই ব্যবস্থা করেনি, ভারত এত কিছু করেছে। আমাদের দুর্ভাগ্যের বিষয় কিছু ছাত্র এই ধরনের মন্তব্য করছেন, কিন্তু অনেক ছাত্রছাত্রী যারা বিভিন্ন সম্প্রদায় ভুক্ত, যেটা ভারতবর্ষের পলিটিক্সে চলে, তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করে ডাইরেক্ট বলছে মোদি হ্যায় তো মুমকিন। ইউক্রেনের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কি বক্তব্য শোনাবো এবার। ব্যাপার হচ্ছে যে ভারত সরকার রাশিয়া ইউক্রেনের যে সমস্যা সেটাকে কোনো রকম গভীরভাবে সেটা নিয়ে কখনো চিন্তা করেনি। যখন সরকার নিজে সিদ্ধান্ত নিল যে আমরা অ্যাবস্টেন্ট থাকব, ইউনাইটেড নেশনসে জাতিপুঞ্জের আমরা নিজেরা নিরপেক্ষ থাকব, তখন ধরে নেওয়াই যায় ইউক্রেন আমাদের সমর্থন করবে না। আর খুব সাধারণ অঙ্ক এগুলো। সমস্যা কি জানেন, আমাদের যারা কূটনীতিক আছেন মানে অ্যাম্বাসাডার যারা, এগুলো সব ক্যারিয়ার ডিপ্লোম্যাট, এরা কিচ্ছু বোঝে না মস্তি করা ছাড়া। মস্তি করতে গিয়ে এই অবস্থা হয়েছে। ভারতীয়দের ফিরানোর বিষয়ে সরকারের যে মনোযোগী হওয়া উচিত ছিল, যে দায়িত্ব পালন করা উচিত ছিল, যে সতর্ক হওয়া উচিত ছিল, সেটা সে হতে পারেনি। সরকার ইলেকশন মোডে ছিল, এভাকুয়েশন মোডে ছিল। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।